ডাক্তার, নাহনু সায়াদেলা ও আন্তুমুল আতিব্বা। এগুলো মানুষের ভিতরে ব্রেইনও একটা বেমার ঢুকছে, যে তারা সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে সরাসরি ভাবে একটা কোথাও তেল আছে যে এটা হদিস শরীফও আছে নি, কোথাও সুন্দর তো এটা হদিস শরীফও আসেনি। ইলা কোন ইলা যদি হদিস শরীফ ও সব কথা হুবহু থাকত, আমি একটা সওয়াল আপনাদের করেছি নাকি জবাব দেন যে আমরা যে শরীরের মাঝে ব্লাড দেই, আমি লম্বা টাইম দিলাম সরাসরি কোরআনের কোন আয়াত হাদিস শরীফ কোন আলোচনা আসেনি যে ব্লাড দেওয়ার ঠিক নিলে না ফাইদা নাই। প্রায় 60 বছর আগে এটা স্টার্ট হয়েছে, এটা কিয়াস করিয়া ইস্তেহাদ করিয়া ভালো বসুন এটা জায়েজ। ইলা একটা দুইটা মুসলা, হাজার হাজার মুসলা, এর কারণে যতটা মশলা ইজতেহাদ করিয়া কোরআন হাদিসটা কি বার করতে হয়, এই মশলা কোন মুজতহিদর তাকলিদ ছাড়া অনুসরণ ছাড়া এটার উপরে আমল করার কোন ব্যবস্থা নাই। হোক সুবহানাল্লাহ, আমরা যে টেপ রেকর্ডও তেলাওয়াত শুনি, তেলাওয়াত শুনিয়া শ্রদ্ধার আয়াত শুনলে শ্রদ্ধা দেওয়া লাগব নি না না, কেউ যদি একটা হদিস দেখাও সে লাগব মানে আর একটা হদিস দেখাও লাগতো না, কেউ ভাবত নাই। এটা ইস্তেহাদ করিয়া কেয়াস করিয়া বা হতে করা হয়েছে বলে লাগতো না হতো না হচ্ছে। এইভাবে ইস্তেহাদের লাগি যারা সরাসরি হাদিসটা কি সব মশলা হাদিস তারা সরল, তারার কাছে সওয়াল যে এই সমস্ত মশলা তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেন ইস্তেহাদি মশলা, তারা কোনদিন হাদিসটা কি সরাসরি ফাইদা না, এটা ইস্তেহাদ ধরিবার হতে ছোট্ট ঘটনা হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকীহুল ইমাম সাহাবি ফাইনে জগত নমাজ হলিতরা আদান খানদাতান দুই ছাত্র জলিলুল কদর তাবি যে দুইজন হাদিসের ইমাম হবে সুবহানাল্লাহ, ইকরামা মুজাহিদ বুখারি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ সিলসিলাতে রাসুল সকল মহদিস রাসুল, এক বেটা ইয়া কইলো যে সাহাব পেশাব করার পরে কোন আপনার কাছে কোন মুফতি আছে কি, তো কইল একদিন খো আমরা কইয়া দিব একদিন বড় বড় হাদিস বিশেষজ্ঞ তাবি একজন মানুষের পেশাব করার বাদে যদি দাঁতু বাইর হয় তে অজু লাগবো গোসল লাগবো না লাগতে নাই, তেনদিন তোরা চিন্তা করিয়া কইছেন গোসল করা লাগবো। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়িতরা নামাজ সংকেত করিয়া সালাম বিরাইয়া হইল বেটারে ডাকিয়া আনো, তুমি যে ফতোয়া দিছ কোরআন শরীফ দিয়ে দিছ না হদিস শরীফ দিয়ে দিছ না ইজতেহাদ করছো, আমরা ইজতেহাদ করে দিছি বলে ওইছে না এটা ঠিক না বিষয় না ডাকিয়া নিয়ে জিগাইলা তুমি যে কথাটা হইছো আবার হো বলে আমি কইলাম যে ওরা পেশাবর ঘরে যে দাঁতু বাহির হয় গোসল লাগবো না লাগতো নাই, কইলা যে তোমার আমি কটা প্রশ্ন করতে দিব তুমি যে সময় দাঁতু বাহির ওই সময় কোন খাহিস দিল তাকে দিয়ে না, আরো অন্য বুধ পাচ্ছেন আরো লম্বা কয়েকটা সওয়াল মানে হচ্ছে যে ওনার বাদে হইলা তোমার গোসল লাগতো নাই, সেদিন তার্য হইলা এখানের মাঝে যে কথা হল খাইল রয়েছে এটা তো আমরা জানি না, এর কারণে একটা যে ইমামের তকলিদ ঘোরা বাদ দিয়া নিজে মুস্তহিদ হইয়া ফতোয়া দিতে চাইরা এটা এমন ভাবে গুমরাহির মাঝে ঘটছ দেখুন জানি নমাজে খড়া হয়ে গেলে হাত বান্ধে হতবিল অনুমান দে হতবিল অনুমান দে হতবিল অনুমান দে বান্ধে না না খাইবে তা ঐতিহ্যের উপরে আমল করিয়া এখন
দুই ভার মাঝানো এক হাত বাক্য খেলা হয়েছি। আমি যখন মোকা চুরি বলে দেখি কিন্তু আমি খান্দাক চাই আমার ভাল লোক নিয়ে মিলাইতো আমি খালি হরি উপায় দিব দেখ কতখান সিদ্ধাইতে পারো ধর্ম করলি লাম জমি তার কত হইল দুই ভার মাঝানো চাই রঙ্গুল দেখা থাকতো এটা হইল হদিস দ্বারা সাবিত আছে কিন্তু হদিসটা দুর্বল হদিসর সনদ দুর্বল তার কত হইল হদিসর সনদ দুর্বল যখন দুর্বল হদিস ইটা নিতাম নাই আমার হদিস দিয়া ফল যতন হদিস ইটাই নিতাম তার হদিস দি মারি দেবে একটা আসুন না উঠিয়েও কইব এ সহি হদিসও আছে নি যদি সে বাদ তা হইলা এই মুসলামিয়া শিখাই দিয়া চাইলাম ইলা সোয়াল তুমিও হইলা খুদ্দাই এর আগে সে করছে না কারণ হদিস সহির অর্থ এটা নাই সহি সারা যে হদিস এটা গলত জুড়ে শোনা হয়েছিল্লা সহি হইল হদিসর একটা ক্লাস সবচেয়ে উগ্র ক্লাস এর নিচে আরো বহুত ক্লাস আছে যে গুণ দিয়ে দলিল দেওয়া যায় হুকে সুবহানাল্লাহ এখন মানুষের মহিন তো রুইয়া দুইব সহির নিচে আছে না নি হাসান আছে না এর নিচে আছে দাইফ দাইফ হদিস আছে 18 প্রকার সর্বনিম্ন প্রকার হইল মৌসু এর লাগি এটা উসুল তারা বানাইছে এখন লাগছে দুইজনে বস এটা করি না গুরু কি হলে বুঝো বুকা আমার একটা জরুরি জি বহু মাঝে জি জি আমি বুকা আমার জি বুঝো কি আমি সব দিয়ে যাবো নাকি বুকা বুকা জি না জি না জি না ব্যাপি বুকা সুন্দর লাগে না আমি অত বড় বুঝি না অনু বুকা সুন্দর লাগে অনু বুকা আমার কথা না উনি তো আমি দিবি আচ্ছা তো চলো সেটা হলো আমার হক হলো মাত্র মাদ্রি নিকলাম সামি দুইজনে বস লাগছে একজন গয়ের মুখল্লি দুটা লামজবি লামজবির অভাব নাই এইন হইলা যে আপনি আমার যে হদিস হইবা হদিসটা সহি হইতেইব আর মনসুখ হইতো না আর দ্বন্দ্ব থাকতো না এইন হইলা যে লেখি লাগবো আপনার শর্ত আর আমার একটা শর্ত মানতে হইব যে আমি যে হদিসটা কইব হদিস সহি না হাসান না জাইফ না মৌজু আপনি একটা হদিস দিয়ে প্রমাণ করতে হইবা কথাটা আপনারা খুব খেয়াল করি আপনি একটা হদিস দিয়ে প্রমাণ করতে হইবা আমার হদিসটা সহি না হাসান না মৌজু কিয়ামত পর্যন্ত চেষ্টা করিয়া কেউ কোন হদিস দিয়া হদিস সহি না হাসান না মৌজু প্রমাণ করতে পারত না তার কারণ হইল হদিস সংকলন শুরু হয়েছে সাহাবীর জমানার পরে সাহাবীর জমানার হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হদিস সংকলন আরম্ভ করছিল আর হদিস সংকলন শেষ হওয়ার পরে হদিসের সনদ লইয়া আলোচনা করা আরম্ভ হয়েছে এটার নাম হইল জরহে ওয়া তাদিল আসমাউর রিজাল এর পরে হাদিসে দুর্বল সাব্যস্ত করা সহি সাব্যস্ত করা হাসান সাব্যস্ত করা মৌজু সাব্যস্ত করা আরম্ভ হয়েছে ওকে সুবহানাল্লাহ এখন রইল প্রশ্ন একজনে কয় যদি যে হাদিসটা সহি না হাসান এটা হয়ে খার গেছে জিকেইতাম তখন জিকেইলে পার করতে হইবা ইমাম হল ইমামে হইতে হইবা হাদিস সহি না হাসান না মৌজু ও তো ইমাম মানা হয়ে গেল ও তো কিন্তু হয়ে গেল কি হইল না ইমাম মানা কইতেই বা ইবনে হাজার আসকালানি কইছেন হাদিস মওজু কইছেন সহি কইতেই বা ইমাম যাহাবি কইছেন কইতেই বা ইমাম মুসলিম কইছেন কইতেই বা ইমাম বুখারী কইছেন কইতে হত না রাসূলুল্লাহ কইছেন ই কথা বুঝতে হত না কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম তার কথা হত না আমরা তো হাদিস পড়াই এলাকি কই কিছু ওয়াজ বাদ দিয়া কিছু অন্যটা হলি ওয়াজ তো সুরে 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 সর জরুরি কথা মাঝখানে তাকি যায় দাদা বুঝছেন নি জরুরি কথা এমন উঠি হইব বুখারি মুসলিমও আছে সুন্দর এক সওয়াল বুখারি আপনি যদি তার দিকে কোরআন শরীফের কোন আয়াত আছে
বুখারী তাহলে মানতাম, মুসলিমও তাহলে মানতাম, কোন হাদিসও আছে, কোন সাহাবীর কৌল আছে, কোন তাবির কৌল আছে, কোন তবে তাবির কৌল আছে, যেহেতু বুখারী শরীফ 233 হিজরির সম্পাদনা শেষ হয়েছে, সুতরাং কোন তাবির হতাও তাহার সম্ভাবনা নাই যে বুখারী আছে নিলে নাই। সুবহানাল্লাহ, মাযাল্লাহ, আমি বুখারী শরীফ রে নেহানত করিয়েন না, আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহি ওয়া সহিহুল বুখারী, তুমি যদি ইসলামী মানাইলাও যে 233 হিজরি মানে আল্লাহর হাবিবের উফাতের 223 বছর এর আগ পর্যন্ত বুখারী শরীফ আসিল না, হেরা কিতার উপরে আমল করিয়া গেলা, আর হেরা বুখারী আমল না করা গেলা গিনি বুঝো দূর হবে না, বুঝিন এ কথাটাও চরম জাহিলি কথা, বুখারী তো আসেনি, মুসলিম আসেনি, আমরা চট করে উঠে জিজ্ঞেস জানি কোরআন শরীফের কোন আয়াত আছে বুখারী থাকলে মানতাম আর নাই মানতাম না, মুসলিমও থাকলে মানতাম আর নাই মানতাম না, কোন সাহাবিয়ে কইছেন, নবিয়ে কোন জায়গায় কইছেন, সাহাবিয়ে কইছেন নি, তাবিয়ে কইছেন নি, তবে তাবিয়ে কইছেন না, না ওই যে জাহালতি কথা তারা মানুষের ব্রেইনও ঢুকে গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ রিপিটেশন ছাড়া, তাকরার ছাড়া 4000 হাদিস আনছেন, আর খুদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি খুদরা আমার 1 লক্ষ সহিহ হাদিস জমানি আছে, সুবহানাল্লাহ, খুদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সিয়া